আমরা অনেকবার বঙ্কিমতা এবং সুচলতা, স্কিউনেস এবং কার্টোসিসের নাম শুনেছি এবং দেখেছি যে এটা আমরা পরিভাত ব্যবহার করে বের করতে পারি। এবার আমরা বঙ্কিমতা ও কার্টোসিসকে, সুচলতাকে, স্কিউনেস এবং কার্টোসিসকে আরো গভীরভাবে জানবো। তো বঙ্কিমতাটা আসলে কি? বঙ্কিমতাটা হচ্ছে একটা ডাটা সেটের গঠন বৈশিষ্ট্য, অর্থাৎ বঙ্কিমতা এবং সুচলতা একটা ডেটা সেটের এমন বৈশিষ্ট্য যা দেখে সেই ডেটা সেটের গঠন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো এখন অনেকে চিন্তা করতে পারো যে আচ্ছা, ডেটা সেট তো আসলে একটা তথ্য সারণি, তাই না? হয় এখানে একটা তথ্য থাকবে, গণসংখ্যা থাকবে, তো সেটা তো একটা ছক, সেই ছকের আবার গঠন কিভাবে হয়? তোমরা ঠিকই চিন্তা করতেছো, ছকের কখনো গঠন তো একই রকম হয়, ছক তো ছকের মতোই হয়। এটা আসলে গ্রাফের, অর্থাৎ গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে সেটার গঠন বৈশিষ্ট্য নির্দেশ করে। ঠিক আছে, গ্রাফের গঠন বৈশিষ্ট্য নির্দেশ করে। বঙ্কিমতাটা মূলত একটা ডেটা সেটের গ্রাফ দেখতে কিরকম হবে সেটা বোঝায় আমাদেরকে। আরো যদি আমরা স্পেসিফিক করে বলি তাহলে বঙ্কিমতা হচ্ছে কোনো তথ্য সারির প্রতিসাম্যতা নির্দেশ করে, অর্থাৎ কোনো তথ্য সারির বঙ্কিমতা মান দেখে আমরা বুঝতে পারবো তথ্য সারিটা কতটুকু প্রতিসাম্য, অসাম্য নাকি প্রতিসাম্য নয়। এবং বঙ্কিমতা দ্বারা তথ্য সারিটা কোন দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত এটাও বোঝা যায়। তাহলে আমরা কি সংজ্ঞা পেলাম, অফিসিয়াল সংজ্ঞা কি পেলাম বঙ্কিমতার? আমরা বঙ্কিমতার অফিসিয়াল সংজ্ঞা পেলাম কোনো তথ্য সারির যে গঠন বৈশিষ্ট্য দ্বারা এর প্রতিসাম্যতা পরিমাপ করা হয় সেই বৈশিষ্ট্যটাকে ওই নির্দিষ্ট তথ্য সারির বঙ্কিমতা বলে। তাহলে এখন আমরা দেখব কি, এখন আমরা বঙ্কিমতার বৈশিষ্ট্যগুলো দেখি। বঙ্কিমতা হচ্ছে একটা অনুপাত, যেহেতু এটা একটা অনুপাত তাই এটা ধ্রুব সংখ্যা যা মূল ও মাপনী হতে স্বাধীন। বঙ্কিমতা একক মূত্র ধ্রুব সংখ্যা কারণ এটা একটা অনুপাত, এই কারণে এর কোনো একক নেই এবং বঙ্কিমতা মূল ও ধ্রুব মাপনী হতে স্বাধীন হয়। বঙ্কিমতা যদি শূন্য হয় সেটি সুষম বা প্রতিসম বিন্যাস হবে। আমরা এর আগে বলেছিলাম যে বঙ্কিমতার মান থেকে আমরা বুঝতে পারি কোন তথ্য সারি কতটুকু প্রতিসম, তাই না? তাহলে আমরা দেখব যদি বঙ্কিমতা কোন তথ্য সারির বা ডেটা সেটের বঙ্কিমতার মান বা বঙ্কিমতাঙ্ক যদি শূন্য হয় তাহলে সেই তথ্য সারিটা হবে একটা পারফেক্টলি সিমেট্রিক ডেটা সেট, অর্থাৎ পরিপূর্ণভাবে সুষম এবং প্রতিসম হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বঙ্কিমতা ধনাত্মক হলে ওই বিন্যাসের গড় মধ্যকের চেয়ে বড় হবে, মধ্যক প্রচুরকের চেয়ে বড় হবে। এবং এইটা ভাইস ভার্সাও সঠিক, তার মানে কোন তথ্য সারির বৈশিষ্ট্য বা কেন্দ্রীয় প্রবণতা গুলো যদি এমন হয় যে তার প্রচুরক সব থেকে ছোট, মধ্যক তার চেয়ে একটু বড় এবং গড় সবচেয়ে বড়, তাহলে আমরা বুঝে নিব যে ওই তথ্য সারির বঙ্কিমতা হবে ধনাত্মক। এবং এরই ইনভার্স, এরই উল্টো ভার্সন হচ্ছে বঙ্কিমতা যদি ঋণাত্মক হয় তাহলে ওই বিন্যাসের গড় সবচেয়ে ছোট হবে, মধ্যক তার থেকে একটু বড় হবে, প্রচুরক সবচেয়ে বড় হবে। এটাও আগেরটার মতোই উল্টোটাও সত্যি, যদি গড় প্রচুরক সবচেয়ে বড় হয়, মধ্যক তার চেয়ে একটু ছোট হয় এবং গড় সবচেয়ে ছোট হয় তাহলে আমরা ধরে নিব যে ওই তথ্য সারির বা ওই বিন্যাসের বঙ্কিমতা হচ্ছে ঋণাত্মক বা মাইনাস। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কার্ল পিয়ারসন, আমরা যে দুটো সূত্র থেকে আমরা বঙ্কিমতা বের করতে পারি, একটা সূত্র দিয়েছিল হচ্ছে কার্ল পিয়ারসন, আরেকটা সূত্র দিয়েছিল হচ্ছে বাউলি। বাউলির সূত্র অনুযায়ী যদি আমরা বঙ্কিমতা বের করি তাহলে তার মান থাকবে -3 থেকে +3 এর মধ্যে। অপরদিকে বাউলির সূত্র যদি আমরা কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী বের করলে বঙ্কিমতার মান থাকবে -3 থেকে +3 এর মধ্যে, আর বাউলির সূত্র অনুযায়ী বের করলে বঙ্কিমতার মান হবে -1 থেকে +1 এর মাঝে। তো এ গেল আমাদের বঙ্কিমতার বৈশিষ্ট্য। এখন আমরা দেখি বঙ্কিমতা কত প্রকার।
বঙ্কিমতার প্রকারভেদ, বঙ্কিমতা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ধনাত্মক এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মকটাকে পজিটিভলি স্কিউড বা রাইটলি স্কিউডও বলা হয়। কি ধনাত্মকটাকে পজিটিভলি স্কিউড বা রাইটলি স্কিউডও বলা হয় এবং ঋণাত্মকটাকে নেগেটিভ স্কিউড বা লেফট স্কিউডও বলা হয়। আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা, বঙ্কিমতা হচ্ছে দু প্রকার। বঙ্কিমতা হচ্ছে একটা ধনাত্মক অর্থাৎ পজিটিভলি স্কিউড এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভলি স্কিউড। তো ধনাত্মক বঙ্কিমতাকে আমরা আর লেফট স্কিউড বা বাম দিকে স্কিউড, আর ঋণাত্মকটাকে আমরা রাইট স্কিউড বা ডান দিকে স্কিউড বলবো। তো এই দুটো প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো এখন, যে চিত্র দেখে আমরা কিভাবে বুঝবো এবং ধনাত্মক বঙ্কিমতারই বৈশিষ্ট্য কি বা ঋণাত্মক বঙ্কিমতারই বৈশিষ্ট্যটা কি। তো আমরা দেখি ধনাত্মক বঙ্কিমতা বা পজিটিভ স্কিউনেস এর ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখি এই যে আমরা দেখতেছি এই যে একটা গণসংখ্যার নিবেশন রেখা আছে, গণসংখ্যা রেখা আছে, এটা ডান দিকে বেশি স্কিউ, তাই না? এই যে এই যে লেখা, যে এটাকে আমরা লেজি বলি, এই যে এলএসটা গণসংখ্যার যে মানগুলো আছে এই মানগুলো ডান দিক পর্যন্ত বেশি বিস্তৃত। ডান দিকে কি, সংখ্যা রেখার ডান দিকে হচ্ছে পজিটিভ, তাই না? সংখ্যা রেখার ডান দিকে আমরা ধরি পজিটিভ আর বাম দিকে ধরি আমরা নেগেটিভ। যেহেতু এটা বাম দিকে বেশি ডান দিকে বেশি গেছে, তাই এটাকে বলে পজিটিভ স্কিউনেস। তাহলে আমরা দেখি এটাকে আমরা কি বুঝতেছি, আমরা দেখতেছি যে এই তথ্য সারণীটায় এর কেন্দ্রীয় প্রবণতার আশেপাশে মানের ঘনত্ব বেশি থাকলেও এর মানগুলো কত দূর পর্যন্ত গেছে, অনেক দূর পর্যন্ত গেছে। তার মানে আমরা বলতে পারি পজিটিভলি স্কিউড একটা ডেটা সেটে বা তথ্য সারিতে মানের মান বা ভ্যালু অনেক বেশি বা অনেক দূর পর্যন্ত হইতে পারে, কিন্তু তার ঘনত্ব আসলে ওই কেন্দ্রীয় মানগুলোর আশেপাশেই বেশি হয়। তাহলে আমরা যদি কোনো তথ্য সারি অর্থাৎ আমাদের হাতে যদি চিত্রটা নাও থাকে, আমরা যদি খালি তথ্য সারির সারণীটাই দেখি এবং সেই সারণী থেকে যদি আমরা দেখি যে আচ্ছা এই যে গণসংখ্যাগুলো আছে বা শ্রেণীগুলো আছে এটার মান তো অনেক পদ তো অনেক বেশি হচ্ছে, তাহলে অর্থাৎ ধনাত্মক দিকে পদ অনেক বেশি হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা পজিটিভলি স্কিউড হবে। আমরা চিত্র থেকে দেখি এখানে মোড কি, মোড হচ্ছে একদম মাঝখানের ভ্যালুটা, তাই না? মোড হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা ভ্যালু যার দুপাশে গণসংখ্যাগুলো সমানভাবে বিন্যস্ত থাকে। তাহলে এখানে দেখছি আমরা এইখানে সবার উপরে আছে মোড, মোডের থেকে একটু ছোট হচ্ছে কি মিডিয়ান, মিডিয়ান মোড হচ্ছে প্রচুরক, তাই না? প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি আছে, এই যে এই পয়েন্টটা কি সব থেকে বেশি পয়েন্ট, না সব থেকে বেশি পয়েন্ট থেকে আমরা কি একটু লম্ব টানছি এবং প্রচুরক পাইছি। প্রচুরকের থেকে একটু কম আছে কি মিডিয়ান, মিডিয়ান থেকে একটু কম কি গড়, এই যে গড় এখানে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যদি কোনো তথ্য সারি ধনাত্মক বঙ্কিম হয় বা পজিটিভলি স্কিউড হয় তাহলে তার গড়, মধ্যক এবং প্রচুরক এর মধ্যে সম্পর্কটা হচ্ছে গড়টা সব থেকে বেশি হয়। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখি। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি এটা কি আমাদের শ্রেণী, এটা কিন্তু আমাদের শ্রেণী না। এখানে এটাতে এটা মোটটা এত উপরে গেছে কারণ এগুলো হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা বেশি হলেই যে তার মান বেশি হবে এমন কিন্তু না। আমরা দেখি কোন একটা গণসংখ্যা কোন একটা পদের মান হচ্ছে 1, 2, 3, তাই না? এদের গণসংখ্যা হচ্ছে 5, এটার গণসংখ্যা হচ্ছে 1, এটার গণসংখ্যা 0। তার মানে কি আমরা দেখতেছি যে এটার গণসংখ্যা 5, এটা সব থেকে বেশি, তাহলে কি এটা উঁচু হবে একটু, কিন্তু মান বেশি কোনটা, মান বেশি 3-এর। অর্থাৎ গণসংখ্যা যদি বেশিও হয় সেটার মান কিন্তু কমও হতে পারে বা গণসংখ্যা যদি কমও হয় সেটার মান কিন্তু বেশি হইতে পারে। সেই হিসেবে এখানে আমরা চিত্র থেকে দেখতে পারতেছি সব থেকে বেশি সংখ্যক আছে কি প্রচুরক আছে, কিন্তু তার মান কিন্তু সবাই অনেক বামে অবস্থিত, এই কারণে প্রচুরকের মান সব থেকে ছোট। আবার তারপরে কি আছে, মধ্যক,
মধ্যকটা আরেকটু ডানে অবস্থিত, ওই জন্য তার মান আরেকটু বড়। আর সব থেকে সর্বাধিক ডানে অবস্থিত হচ্ছে মধ্য গড়। যেহেতু সংখ্যারেখাতে যত ডানে যাওয়া যায় ধনাত্মক ভাবে মান তত বাড়তে থাকে, এবং যেহেতু পজিটিভলি স্কিউড রেখাটায় আমরা দেখতেছি কি গড়টা সবচেয়ে বেশি ডানে অবস্থিত, তাই আমরা বলবো ধনাত্মক ভঙ্গিমতার ক্ষেত্রে গড় হচ্ছে সব থেকে বড়। এরপরে আমরা আসি ঋণাত্মক ভঙ্গিমতা বা নেগেটিভ স্কিউনেসে। আমরা এই চিত্রটা দেখি, এই যে এখানে আমরা চিত্রটাকে কি দেখতেছি যে এই তথ্যের তথ্য সারির অবজারভেশন গুলো বা ডেটা গুলো বাম বাম দিকে বেশি বিস্তৃত, তাই না? এবং বাম দিকে আমরা কি জানি, তথ্য একটা সংখ্যা রেখার বাম দিকে যত বাম দিকে যাব তত মান কমতে থাকবে, মানে ঋণাত্মকের দিকে যাবে। সে কারণে এটাকে বলা হয় নেগেটিভ স্কিউনেস বা ঋণাত্মক ভঙ্গিমতা। এবং আমরা এখানে দেখি তাহলে এইটা হবে আগেরটার অর্থাৎ ধনাত্মক স্কিউনেসের সম্পূর্ণ বিপরীত। আগেরটা যেমন ডান দিকে অবজারভেশনের মানগুলো বেশি ছিল এবং বেশি মানের দিকে কিছু না কিছু অবজারভেশন ছিল, এদিকে ঠিক তেমনি ভাবে বাম দিকে অবজারভেশন থাকবে অর্থাৎ মান কম হবে, অর্থাৎ অবজারভেশনের মান অনেক কমও হইতে পারে, পদের মান অনেক কমও হইতে পারে এবং কিছু কিছু গণসংখ্যা সেখানে থাকবে, আর বেশিরভাগ গণসংখ্যা থাকবে হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা যেখানে আছে সেখানে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বেশি হবে কেন্দ্রীয় প্রবণতা যেখানে আছে সেই জায়গাতে। এখানে আমরা দেখি মোটটা প্রচুরকটা কোথায় অবস্থিত, প্রচুরক সবার ডানে অবস্থিত, তাই না? সেই কারণে কি প্রচুরকটা সবার থেকে বড়। তার একটু বামে কি অবস্থিত, মিডিয়ান, এখানে মিডিয়ানটা একটু ছোট, এবং সর্বাধিক বামে অবস্থিত হচ্ছে মিন বা গড়, এই কারণে গড়টা সবার ছোট। এই যে তাহলে আমরা দেখতেই পারতেছি, চিত্রটা দেখলে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন ঋণাত্মক ভঙ্গিমতার ক্ষেত্রে গড় সব থেকে ছোট, কারণ এটা সর্বাধিক বামে অবস্থিত।